দীর্ঘ বিতর্কের অবসান। অবশেষে ধূপগুড়ির ঘোষপাড়াতে অবস্থিত পৌরসভার অফিসে বসা শুরু করলেন পৌরসভার চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান। দীর্ঘ বিতর্কের অবসান। অবশেষে ধূপগুড়ির ঘোষপাড়াতে অবস্থিত পৌরসভার অফিসে বসা শুরু করলেন পৌরসভার চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান। বেশ কয়েক বছর ধরে এই পুরো অফিস ঘিরে চলছিল বিতর্ক। সাত বছর আগে বাম পরিচালিত পুর বোর্ড ধূপগুড়ি ঘোষপাড়া মোড় এলাকায় পৌর অফিস তৈরি করেন। তার উদ্বোধন করেন পৌরসভার তৎকালীন চেয়ারম্যান সত্যরঞ্জন ঘোষ। এরপরই পৌরসভার ক্ষমতার বদল ঘটে। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে বাম আমলে তৈরি হওয়া এই পৌরসভার অফিসে বসতে অস্বীকার করেন সেই সময়কার শাসক দলের কাউন্সিলরদের একাংশ, যার ফলে সেই সময়কার ভাইস চেয়ারম্যান অরূপ দেবের দাবিতেই তার ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডে আরেকটি পৌরসভার অফিস তৈরি করা হয় সরকারি অর্থ ব্যয়ে। তবে এলাকাবাসীদের দাবি ছিল ধূপগুড়ি ঘোষপাড়া এলাকায় পড়ে থাকা পৌরসভার অফিসে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে বসতে হবে। তা নিয়ে শাসক দলের কাউন্সিলরদের মধ্যে বিরোধ দেখা দেয়। রীতিমতো বোর্ড মিটিংয়ে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কাউন্সিলররা। এরপর বহু জল বয়ে গেছে কুমলাই বামুরি নদী দিয়ে। তবে এতদিন ঘোষপাড়া অফিসে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বসানো সম্ভব হয়নি। অবশেষে সাধারণ মানুষদের দাবির কথা ভেবে ঘোষপাড়া অফিসে শুক্রবার থেকে বসা শুরু করলেন বর্তমান চেয়ারপারসন ভারতী বর্মণ ও ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও 8টি ওয়ার্ডের কাউন্সিলররা। এখন থেকে নিয়মিত পালা করে 2 অফিসে বসবেন তারা বলে জানান পৌরসভার ভাইস চেয়ারম্যান। রাও তো ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করেছিল এই অফিস নিয়ে, তো অবশেষে আপনারা এখানে বসছেন, কি অবস্থা এবং সাধারণ মানুষের কতটা সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষ যেটা চেয়েছিল বিদ্রোহ ঠিক আছে, আর আমাদের বারবার বলেছিল আমাদের একটু পরিকাঠামো কত হবে, একটু কারণের জন্য সঠিক সময় করতে পারি, কিন্তু এটা আমাদের কমিটমেন্ট ছিল, আমরা অলরেডি শুরু করে দিয়েছি, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। এবং বিশেষ করে এই এলাকার যারা মানুষ, বিশেষ করে 5, 6, 11, 8, 2, 1 এই এলাকার মানুষ যাতে এখানে সম্পূর্ণরূপে পরিষেবা পায় তার ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে। আরও কিছু পরিকাঠামোগত জিনিস বাকি আছে, সেগুলো আমরা ইমিডিয়েটলি শুরু করছি। আমরা স্টাফ প্যাকিংটাও এখানে দিয়ে দিয়েছি। এই এলাকার সর্বস্তরের মানুষ যা যা পৌরসভা থেকে সুবিধা পাওয়া দরকার এখানে সুবিধাটা পাবে। হলেও চালু হয়নি, এবার অবশেষে সেটা সচল হচ্ছে, তথ্য ভুল। এবং আপনি নিজেও সেখানে হচ্ছে রীতিমতো পৌর মিটিংয়ে আপনাদের কাউন্সিলররা রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন এবং দাবি তুলেছেন, সরব হয়েছেন, আমরা তার খবরও করেছি, এটা তো অস্বীকার করতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বসতে শুরু করেছে, কি বলবেন? এবং আপনাদের দাবি তাহলে অবশেষে এলাকাবাসীর দাবি মিটলো? না, অবশ্যই এলাকাবাসী অনেক খুশি এখানে অফিস চালু হওয়া। তাহলে তথ্য ভুল যে এখানে অফিসটা চালু হয়নি, অফিসের কিছু কিছু পরিষেবা এখানে আগেও মানুষ পেত, এবার মধ্যে কিছু পরিষেবা বন্ধ হয়, যেমন SC ST থেকে শুরু করে উপস্থিত বস্তু সব পরিষেবা আমরা এখান থেকে দিতাম। এখন পূর্ণাঙ্গরূপে যাতে মানুষ পরিষেবা পায় তার ব্যবস্থা গ্রহণ হলো। এবং চেয়ারম্যান ভাইস আগে কি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বসতেন? না, আগে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সেটাই তো আপনাদের দাবি ছিল। হ্যাঁ, অবশ্যই। এবং ওই অফিস এই অফিস দুটো অফিসের থেকে মানুষ সমাজদলের সুবিধা পাবে এই দাবি রেখে, আর আমাদের সেরকমভাবে বিক্ষোভ কোনো দিনও হয়নি, আমরা সবাই কাউন্সিলর ইউনাইটেড আলোচনার মাধ্যমে সব হয়েছে। এবং এখান থেকে অফিস চালু হওয়াতে এই এলাকার মানুষ খুব খুশি এবং আমরাও খুশি যে আমরা মানুষের পরিষেবা আরও ঘরের মধ্যে ঘরের কাছে নিয়ে এসে পৌঁছে দিতে পারলাম। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।